হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ত্রিপুরায় সরকারি চাকরি, গত কয়েক বছরে যেগুলা চাকরি হয়েছে বা যেসব চাকরি প্রসেস ফুল কমপ্লিট হয়েছে সেগুলির ভিতর আছে যেমন তোমাদের টিচার নিয়োগের টেট ওয়ান, টেট টু, এসটিজিটি, পিজিটি অনেকটা নিয়োগ হয়েছে আমাদের শিক্ষা দপ্তরের আন্ডারে, এবং আমাদের হোম পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে টিএসআর নিয়োগ, এও পুরো সবগুলো পোস্ট কমপ্লিট করা হয়নি, নিয়োগ অনেকটা নিয়োগ করা হয়েছে। এই দুইটা ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে গত মানে পাঁচ ছয় বছরে সবচেয়ে বড় যে নিয়োগ হয়েছে টিএসআর এবং শিক্ষক। তাছাড়া ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে যেসব চাকরির প্রসেসগুলো চলছে, জেআরবিটি যেটা তোমাদের তিন বছর রানিং চলছে, তিন বছরে পুরো কমপ্লিট হবে কিনা এখনও বলা যাচ্ছে না, কিন্তু আশা করছি এই বছর জেআরবিটি প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। স্টাফ নার্স যে নিয়োগ, স্টাফ নার্স কিন্তু ত্রিপুরাতে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি খালি আছে এবং স্টাফ নার্সের কিন্তু প্রচুর প্রয়োজন, কারণ অনেকগুলো হসপিটালে দেখলাম তোমার সিকিউরিটি গার্ড দিয়ে বা জিডিএ দিয়ে স্টাফ নার্সের কাজ করানো হচ্ছে। কৈলাস শহরে যে সেদিন ডাক্তার বিভিন্ন কারণে নির্যাতিত হয়েছে, এখানেও তো স্টাফের শর্টেজের কারণে খোয়াই হাসপাতালে যেমন স্টাফ নার্সের শর্টেজে জিডিএতে ইঞ্জেকশন পুশিং করা হয়েছে। আমরা অনেক সময় আইজিএম হাসপাতালের থেকে উঠে আসে দেখি স্টাফ নার্সের অভাবে হসপিটালের কাজকর্ম ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে না, এবং স্টাফ নার্সে প্রতি বছর অনেক সংখ্যক বেকার ছাত্রতে পাস করে বেরোচ্ছে কিন্তু নিয়োগ সম্ভব হচ্ছে না। তাই স্টাফ নার্সের অনেক ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও নিয়োগ সম্ভব হচ্ছে না। কিন্তু রাজ্যে 200+ পোস্টের নিয়োগ প্রক্রিয়া যেটা লিখিত এক্সাম হয়েছে এটাও আন্ডার প্রসেসে আছে। ত্রিপুরা পুলিশ কনস্টেবল যেটা বিরাট বড় একটা চাকরির অপরচুনিটি, 1000+ পোস্টে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। এটাও তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয়েছে, খালি ফিজিক্যাল ফিটনেস টেস্ট অনুযায়ী তোমরা যারা যারা সিলেক্টেড হয়েছো তারা নাম এসে গেছে। এখন এটা রিটার্ন হবে, রিটার্ন কমপ্লিট হওয়ার পর বাইবা এরপর তোমার হাতে জব, মানে 2023টা পুরোটা চলে যাবে। পুলিশ কনস্টেবলও প্রসেস চলছে, ফায়ার সার্ভিস নিয়োগেরও সেম প্রসেস চলছে, তোমাদের অগ্নি নিরাপক দপ্তরের যে নিয়োগটা এটারও প্রসেস চলছে, এটাও এগোচ্ছে ধীরে ধীরে। জেল পুলিশে যে নিয়োগটা চলছিল সেটাও প্রসেস চলছে, জেল পুলিশে নিয়োগের এটাও এখনও পুরো কমপ্লিট হয়নি পুরো প্রসেসটা। জেল পুলিশে টিপিএসসি আন্ডারে যেগুলো চলছে এগুলা একটু সময়ের ব্যাপার, কারণ মেন পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা হয়ে বাইবা হয়ে তারপর চাকরি একটু সময় লাগবে টিপিএসসি আন্ডারে। তারপর তোমাদের টেট ওয়ান, টেট টু, মানে ত্রিপুরায় ডিএলএড, বিএড পাস করা বেকার ছাত্রছাত্রী ভাই বোনের সংখ্যা এত বেশি, 40,000+ পরীক্ষা দিচ্ছে, এবছর যখন টেট হবে তা 50,000 পরীক্ষা দেবে, এরপরে বছর 60,000, কিন্তু লোক পাস করে বেরোচ্ছে বা গভর্নমেন্টের কোশ্চেন বা টিআরবিটি কোশ্চেন এমনভাবে সেট করছে যাতে কম সংখ্যক লোক পাস করে বেরোয়। তাই টেটও বেকার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, ডিএলএড, বিএড পাস করা বেকার সংখ্যা। এরপরে আসছে এসটিজিটি, এসটিজিটি যেটা গভর্নমেন্টের ভুল সিদ্ধান্ত বা ভুল নিয়োগের যে নোটিফিকেশন দিয়েছিল, মানে সংরক্ষণ নীতি মানা হয়নি, সেই এসটিজিটি নিয়োগটা কিন্তু ঝুলে আছে। কবে নাগাদ কমপ্লিট হবে নিয়োগ এটাও বলা যাচ্ছে না। এসটিজিটিরা বেশি মানে খুব খারাপ অবস্থাতেই আছে, পরীক্ষা দিয়ে বসে আছে কিন্তু জব নেই এসটিজিটি চাকরি প্রার্থীদের। তারপর ছিল স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া, সেটাও প্রসেস চলছে, এটা তোমাদের যেটা ডিসেম্বর 2022 কমপ্লিট হওয়ার কথা যে যে সেটা কমপ্লিট করা যায়নি, ফিনান্সিয়াল কোনো একটা বার্ডেন আছে, কিন্তু এটারও প্রসেস চলছে। আরও অনেকগুলো চাকরি যেটা তোমাদের জুন পিআই নিয়োগ করার কথা ছিল তোমাদের স্পোর্টস ডিপার্টমেন্টে, সেটাও এখনও প্রসেস চলছে। রেভিনিউ ডিপার্টমেন্টে তহসিলদার প্লাস অনেকগুলো পোস্টে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল, সেটা এখন প্রসেস চলছে। পিডব্লিউডি দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল মন্ত্রিসভাতে, সেই পিডব্লিউডি দপ্তরে 3,000+ পোস্টে নিয়োগের সিদ্ধান্ত, এটা এখনও প্রসেস চলছে, এখনও এটার অ্যাডভার্টাইজমেন্টই বেরুনি। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছিল 1,000 পুলিশ কনস্টেবল নেওয়া হবে, সেই 1,000 পুলিশ কনস্টেবল এখনও, সরি, পুলিশ কনস্টেবল 1,000 মহিলা বলেছিল আলাদা করে, সেই 1,000 মহিলা কনস্টেবল নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল এটা শুধু সিদ্ধান্তই রয়ে গেল, এটা এখনও অ্যাডভার্টাইজমেন্ট বা মন্ত্রিসভা থেকে কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি যে আদৌ 1,000 মহিলা পুলিশ কনস্টেবল নেওয়া হবে কি না। সোভেদারদের অনেকগুলো ইন্টারভিউ বা যেটা ছিল প্রসেস ছিল, যেটা নির্বাচনের আগে আটকে গেছিলো, এলডিসি বা
অন্য অন্য পোস্টগুলা, এগুলোও কিন্তু প্রসেস এখনও চলছে, এগুলো কিছু বেরোচ্ছে না। একমাত্র জব যেটা হয়েছে তোমাদের ওই টিএসআরে এবং শিক্ষা দপ্তরে, তাছাড়া এখন ম্যাক্সিমাম প্রতিদিনকাই বিভিন্ন জব নোটিফিকেশন পেপারে বেরোচ্ছে, যেমন কোটে লোক নিয়োগ করা হচ্ছে, কিন্তু এগুলা কিন্তু কন্ট্রাক্ট বেসিক, যেটা এক বছর দুই বছরের কন্ট্রাক্টে কোটে বিভিন্ন প্রিয়ন এলডিসি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তারপর যেটা তোমাদের বিদ্যালয়ে লোক নিয়োগ করা হচ্ছে, বিদ্যালয় স্কিম আন্ডারে মাত্র 6,000 টাকা বেতনে তোমাদের মিউজিক টিচার, আর্ট টিচার, থিয়েটার টিচার, ডান্স টিচার নিয়োগ করা হচ্ছে, এগুলো কিন্তু এক বছরের কন্ট্রাক্টে নিয়োগ করা হচ্ছে। মানে গত 5-6 বছরের জব যেটা হয়েছে, ম্যাক্সিমাম জব হয়েছে কন্ট্রাক্ট বেসিক জব, মানে 1-2 বছর কন্ট্রাক্টে জব করার পর এটার ভ্যালিডিটি আর থাকতেও পারে, তোমার জবটা থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে এই প্রসেসে অনেকগুলো জব হয়েছে। এখন কথা হলো যারা 8th ফার্স্ট, মাধ্যমিক ফার্স্ট, 12th ফার্স্ট, কলেজ ফার্স্ট যে বেকার সংখ্যা, এটা যদি আমরা আন্দাজ বা গণনা করতে যাই, 5 লাখ 6 লাখ তো হয়ে যাবে অ্যাটলিস্ট, মনে আমি অ্যাসাম্পশন করছি এতটুকু তো হয়ে যাবে। প্রতি বছর বছর হাজার হাজার পরীক্ষার্থী মাধ্যমিক, 12 কলেজ বা গ্র্যাজুয়েশন এক্সাম দিয়ে বেকার হয়ে বসে আছে। এর মধ্যে ইঞ্জিনিয়ার সেক্টরটা, যেটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে জব নোটিফিকেশনটা এসেছিলো, এটা পিআরটিসি বাধ্যতামূলক করা হয়নি, যার জন্য বাইরের ক্যান্ডিডেটরাও পেয়ার করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেকগুলো ভ্যাকেন্সি আছে বা অনেকগুলো বেকার সংখ্যক বসে আছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি করে, সেই নিয়োগটাও এখনও প্রসেস চলছে। এগ্রিকালচারে যেটা ক্যান্সেল করা হয়েছিল, এটা কী কারণে ক্যান্সেল করা হয়েছিল, অনেকের ধারণা যে এটা পিআরটিসি কারণে ক্যান্সেল করা হয়েছিল, যেহেতু মাননীয় এমএলএ সুদীপ রায় মোহন ডেপুটেশন দিয়েছিল পিআরটিসি বাধ্যতামূলক করার জন্য, 60+ ক্যান্ডিডেট এগ্রিকালচারে বাইরের স্টেট থেকে পেয়ার করেছিল। তাই এইগুলোরও এখনও প্রসেস চলছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন চাকরি প্রসেস চলছে। পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 1200 জন নিয়োগ করার কথা ছিল, মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু পরে যেটা 400 নিয়োগ করা হচ্ছে মাত্র, এটাও এখনও প্রসেস চলছে। সুপারভাইজার আইসিডিএস প্রজেক্টে প্রসেস চলছে, এতগুলো চাকরি প্রসেস চলছে, মানে বলা 10,000 থেকে 15,000 চাকরির মানে প্রসেসই চলছে। কবে নাগাদ নিয়োগ করা হবে বা মন্ত্রিসভার সিদ্ধান্তটা কবে নাগাদ কার্যকর হবে কেউই বলতে পারছে না। মন্ত্রিসভার সিদ্ধান্ত বর্তমানে যেগুলো হচ্ছে বা হবে এখন মানে অনেকটা বিশ্বাসযোগ্য হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হলো যেমন নেওয়া হবে 200 জন, ধরো মন্ত্রিসভার সিদ্ধান্ত হলো আজকে 200 জন লোক নিয়োগ করা হবে, এটা সবাই বিশ্বাস করতে পারছে না যে 200 জন লোককে আদৌ নিয়োগ করা হবে নাকি এগুলার প্রসেসও সেম চলতে থাকবে। একটা সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায় পোস্ট ক্রিয়েশনের 1,000, একটা মন্ত্রিসভা শেষ, নেক্সট মন্ত্রিসভার সিদ্ধান্ত হলো 1,000 পোস্ট ক্রিয়েশন হয়েছিলো, ফিনান্সিয়াল বাড়ির জন্য 400 নিয়োগ করা হবে শেষ, এরপরে আমরা বসে থাকি অ্যাডভার্টাইজমেন্টের জন্য, অ্যাডভার্টাইজমেন্ট আসলো, এরপর নিয়োগ, মানে একটা মন্ত্রিসভার সিদ্ধান্ত যখন হয় যে 400-500 লোক নিয়োগ করা হবে, এই পুরো প্রসেসটা 2-3 বছর। দেখো জেআরবিটি যে প্রসেসটা 20-21-22-23 চলে যাচ্ছে, গুপসিটা যদিও কমপ্লিট হয়, গুপটি 23-এ কীভাবে কমপ্লিট হবে, যেটা গত 3-4 বছর কমপ্লিট করা সম্ভব হয়নি, এটা কি আদৌ এই বছরে আমরা আশা করছি লাস্টে 6 মাসে কমপ্লিট করে পুরো প্রসেস শেষ হয়ে যাবে, তাহলে একটু একটা বেশি আশা হয়ে যাবে। মানে গভর্নমেন্টের তরফ থেকে আমরা যে মানে অতীতটা যদি আমরা খুঁটিনাটি যাচাই করি, এত তাড়াতাড়ি কোনোভাবেই নিয়োগ করা সম্ভব হয় না। তারপর যেটা আছে তোমার অঙ্গনওয়াড়ি কর্মী, অনেকটি অঙ্গনওয়াড়ি কর্মী সেন্টারে কর্মী নিয়োগ করা হচ্ছে, কিন্তু আদতে এতগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারকেই খোলা হয়েছে বাস্তবে, না এতগুলো অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হয়নি। আদতে আগে যারা অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা ছিল, যারা 60 বছর হয়ে গেছে, তারা সবাই বাড়ি চলে যাবে, তাদের জায়গায় নতুন কর্মী নিয়োগ করা হবে, মানে নতুন পোস্ট ক্রিয়েশন হয়নি, একজনের চাকরি শেষ, একজনের চাকরি পেলো। যেমন তোমার জিআরএস নিয়োগের পরীক্ষা হয়েছিল, টাকা দিয়ে সব বেকাররা পরীক্ষার ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছিল জিআরএস নিয়োগে, গ্রামীণ যে তোমাদের রেগা প্রকল্পে, সেই নিয়োগপত্রও কিন্তু এখনও দিতে পারেনি গভর্নমেন্ট, সেই পরীক্ষার রেজাল্টও দিতে পারেনি এখনও, মানে কোনো পোস্টই কোনো দিতে পারছে না। তবে একটা পজিটিভ একটা কথা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় যেই যে প্রসেসগুলো আটকেছিল, এই মুখ্যমন্ত্রী মানে বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু সেই প্রসেসগুলো পুনরায় চালু করার চেষ্টা করছে এবং সব কিছু একটা ঠিক জায়গায় আনার চেষ্টা করছে, সব সরকারি প্রকল্প স্বচ্ছভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমাদের বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে চলছে, উনি খুব ভদ্র এবং শিক্ষিত মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, ডাক্তার মানে মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা, ওনার কাছে আমরা সবাই এক্সপেকটেশনটা একটু বেশি, আগের মুখ্যমন্ত্রী থেকে এখনও মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এক্সপেকটেশনটা একটু বেশি। হয়তো মুখ্যমন্ত্রী
আমাদের জন্য কিছু চিন্তা করছে, বেকারদের জন্য কিছু চিন্তা করছে, এবং মুখ্যমন্ত্রী মাথায় এটাও হয়তো আছে যে পিআরটিসিটা যাতে বাধ্যতামূলক করলে ত্রিপুরা বেকাররা চাকরি পাবে, এটাও মুখ্যমন্ত্রী মাথাতে আছে, মুখ্যমন্ত্রী পজিটিভ থিঙ্কিংয়ে চলছে। কিন্তু পজিটিভ থিঙ্কিংটাই বড় কথা নয়, আমরা চাকরির প্রসেস চলছে, প্রসেস চলছে, প্রসেস চলছে, মন্ত্রিসভা সিদ্ধান্ত চলছে চাকরি নিয়োগ করা হবে, নিয়োগ করা হবে, এটা তো আমরা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আমাদের হাতে অফার বা নিয়োগপত্র পাওয়ার উপরেই আমরা বিশ্বাস জায়গায় গিয়ে পৌঁছব যে চাকরি হলো, চাকরি হয়েছে, চাকরি ইন ফিউচার হবে, প্রসেস চলছে কথা আমরা যে কোনো মন্ত্রিসভার সিদ্ধান্ত বা সাংবাদিক সম্মেলনে মন্ত্রীরা বলে যে 20,000 চাকরির প্রসেস চলছে, 10,000 চাকরির প্রসেস চলছে, প্রসেস চলছে তো চলবে, প্রসেস তো সারা জীবনও চলতে পারে, একটা প্রসেস 3 বছর 5 বছর 10 বছরও চলতে পারে। আমাদের কতজন জব অফার পেয়েছে, কতটা বেকার চাকরি পেয়েছে, কতজনের মুখে হাঁটি ফুটেছে, কতজন বেকার মা বাবার মুখে হাসি ফুটেছে, বেকার পড়াশোনা করেছে অনেক নিডি ফ্যামিলি থেকে অনেক ট্যালেন্টেড ছেলে যারা পড়াশোনা করে পাস করে বেরোচ্ছে, জবের আশায় ঘুরছে, কী করবে পড়াশোনা করে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডাক্তার পাস করে? হ্যাঁ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী অবশ্য আমাদের অনেকগুলা ফর্মুলা দিয়ে গেছে বা অনেকগুলা মানে বাচার তাগিদে বলে গিয়েছে যে হয়তো গরু পালন কিংবা আমাদের মাতৃ শিক্ষামন্ত্রী শুকুর পালন কিংবা হাঁস পালন কিংবা পানের দোকান তো অনেকগুলি আমরা প্রসেস শিখিয়ে গেছে। আমরা হয়তো অনেকে এই প্রসেসগুলো করে কিছুটা মানে কর্ম বা রোজগার আমরা করতে পারি, কিন্তু আদতে কতজন বেকার এই কাজগুলো করবে? মানে সবাই যদি এই কাজগুলোই করে তাহলে ক্রেতা কোথায় থাকবে? বিক্রেতা বেশি হয়ে যাবে না? সবাই তো একটা না একটা জবে আশা করছে। ত্রিপুরাতে তো তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা খুব খারাপ অবস্থা, তাই সবাই সরকারি চাকরি আশাতেই চলছে, এবং প্রসেস বলতে বলতে আমরা প্রসেস কথাটা অনেকটা শুনতেও মানে কীরকম লাগছে, কবে কমপ্লিট হবে? কিন্তু আমাদের বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী খুব ভালো এবং বিজ্ঞ লোক, উনি একটা কিছু করবে। আমরা রিকোয়েস্ট রাখছি মুখ্যমন্ত্রী বা দপ্তরের কাছে, ও অ্যাটলিস্ট JRBT যে প্রসেসটা এটা যাতে অ্যাটলিস্ট এই বছর নভেম্বর ভিতরে কমপ্লিট করে নেই। মানে অনেক ধরনের JRBT নিয়ে অনেক ধরনের কথা, অনেক ধরনের সমালোচনা, অনেক ধরনের ভুগতে হয়েছে বেকার ছেলে মেয়েদের। JRBT প্রসেসটা যাতে মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি একটা উদ্যোগ নেই বা JRBT যাতে খুব তাড়াতাড়ি একটা উদ্যোগ নিয়ে অ্যাটলিস্ট JRBTটা যাতে আগে কমপ্লিট করে, এটার প্রসেসটা অনেক দিন হয়ে গেছে। 1 নম্বর, 2 নম্বর, স্টাফ নার্সের যে ত্রিপুরাতে শর্টেজ আছে, স্টাফ নার্সের নিয়োগটা যাতে খুব শীঘ্র কমপ্লিট করা হয়, স্টাফ নার্স যে প্রসেসটা, 200+ পোস্ট অনেক বেকার বসে আছে স্টাফ নার্স, মানে GNM BSc নার্সিং পাস করে, আর ANM তো ত্রিপুরায় নিয়োগ করা হচ্ছেই না। নেক্সট যেটা স্পেশাল এক্সিকিউটিভ যেটা বলা হয়েছে, এটা নিয়োগ হয়তো এগিয়ে গেছে, এটা হয়তো নিয়োগ করা হবে, জেল পুলিশ ফায়ার সার্ভিসে নিয়োগ করা হবে, পুলিশ কনস্টেবলও প্রসেস চলছে। তারপরে মহিলা পুলিশ কনস্টেবল নিয়োগ করার যে সিদ্ধান্ত হয়েছিল 1,000, এটা আদতে একটা পুষ্টিকরণ গভর্নমেন্টের দেওয়া হয়েছে যে কবে আদতে নিয়োগ করা হবে। তবে মুখ্যমন্ত্রী, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী একটা ভালো পদক্ষেপ নেবে, এগুলো সবগুলো যে প্রসেস চলছে এগুলো ম্যাক্সিমামই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ের প্রসেস। এবার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পরে অনেক কিছু পজিটিভ থিঙ্কিং নিয়ে চলছে, অ্যাটলিস্ট 2023-এর মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সব কিছুই ভালোই হচ্ছে। দেখো ভালো হচ্ছে কেন বলছি, পুলিশ কনস্টেবল দেখো তোমরা ফিজিক্যাল ফিটনেসের রেজাল্ট পেয়ে গেছো, JRBT দেখো গ্রুপস ইন্টারভিউ আবার শেষ করে নিয়েছে, গ্রুপটি শুরু করে নেবে, স্টাফ নার্সের রেজাল্টও ইদানিং দিয়ে দেবে, TPSC পোস্ট যে নিয়োগগুলো চলছে সেগুলো প্রসেস শুরু হয়ে গেছে। মানে উনি নির্বাচিত হওয়ার পরে সব কিছু পজিটিভ থিঙ্কিংয়ে চলছে এবং চতুর্দিক থেকে একটা পজিটিভ ভাইব্রেশন আছে, হয়তো প্রসেস বা মন্ত্রিসভার সিদ্ধান্ত যেটা হয় এটা কার্যকর হবে, এবং 2023 যে বছরটা, বিশেষ করে 2023 বছরটা এবং 24 বছরটা 2024 হবে আমাদের জন্য মানে বেকার ছেলেমেয়েদের জন্য একটা খুশির বছর। ত্রিপুরা গভর্নমেন্টের অনেক বেকার চাকরি পেতে চলেছে, পুলিশের চাকরি পেবে প্রচুর বেকার সংখ্যক, 1,000 উপরে, JRBTতে পাবে 5,000 উপরে, আবার টেট ওয়ান পাবে, TPSC মাধ্যমে অনেকগুলো পোস্টে বেকাররা চাকরি পাবে, মানে অনেকগুলো নিয়োগপত্র হতে চলেছে ফায়ার সার্ভিস কিংবা জেল পুলিশে। তাই 2023-24 বছরটা একটা পজিটিভ বছর বলবো বেকার ছেলেমেয়েদের জন্য। আমার ভিডিওটা অনেকের হয়তো মানে খারাপ লাগতেও পারে, আবার অনেকের হয়তো ভালো লাগতেই পারে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জাস্ট আমার থিঙ্কিংটা পেপারে যে নিউজগুলো আসছে উঠে এইগুলো নিয়ে আমি আলোচনা করছি, আর তোমরা বাকি সব হিস্টোরি জানো
চাকরির প্রসেসগুলো কীভাবে চলছে, আর আমাদের মুখ্যমন্ত্রী বিষয়ে তোমরা সবারই জানা আছে কত ভদ্র এবং ভালো মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। এখন বাকিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কোন চাকরি দ্বিতীয় দিচ্ছ, কোনটা প্রসেস চলছে, তোমরা কতটুকু এগোছ, এবং কমেনাগার তোমাদের মুখে হাসি ফুটবে। ধন্যবাদ। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব।